বন্ধুরা, পশুদের জগতে একমাত্র আইন হলো মারো অথবা মরে যাও। আর এই আইন কিন্তু জঙ্গলের কোনো সংবিধানে লেখা নেই, বরং এই আইন পশুরা কঠিন জীবনযাপনের দ্বারা নিজেরাই শিখে নেয়। আসলে সমস্ত বন্য প্রাণী একটি খাদ্য শৃঙ্খলার অন্তর্ভুক্ত। জঙ্গলে সুষ্ঠুভাবে জীবন অতিবাহিত করার জন্য এই খাদ্য শৃঙ্খলাটি চলতে থাকা খুবই জরুরি। এইভাবে দেখতে গেলে একটি পশু অন্য পশুকে খেয়ে শুধুমাত্র নিজের অংশের কর্তব্য পালন করছে। এই কর্তব্য পালন করার জন্য কিছু পশু অন্য পশুদেরকে মারার সময় ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং এমন সব কৌশল বেছে নেয় যা দেখে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি এমন কিছু আক্রমণাত্মক এবং ঘাতক প্রাণীকে যাদেরকে দেখলে আপনারা সত্যিই চমকে উঠবেন এবং শেষের প্রাণীগুলো সম্পর্কে জানলে তো আপনারা অবাক হয়ে যাবেন। তাই বন্ধুরা, সবকিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ওয়ান, কুমির। বন্ধুরা, আপনারা এটা মনে করতে পারেন, জঙ্গলে কুমিরের চোয়াল অন্যান্য পশুদের কাছে পোস্টমর্টেম করা মেশিনের সমান। পানিতে থাকার পরেও বেশিরভাগ স্থলজ প্রাণীকেই কুমির তার শিকার হিসাবে বেছে নেয়, কিন্তু এরা স্থলে ভীষণ ধীর এবং দুর্বল থাকে, তাই তারা সবসময় অপেক্ষা করে কখন শিকার পানির সামনে আসবে, আর এই জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। কুমির দীর্ঘ সময় ধরে নড়াচড়া না করে এভাবে পানিতে পড়ে থাকতে পারে, কারণ এরা জানে যদি একটু নড়াচড়া করে তাহলে নদীতে পানি খেতে আসা পশুরা সেখান থেকে পালিয়ে যাবে। এই জন্য তারা খুবই ধৈর্যশীলভাবে শিকারকে টার্গেট করে আর তারপর জোরে ঝাপটা মেরে শিকারের উপর কামড় বসায়। এরপর শিকারকে টেনে পানিতে নিয়ে যায়। কুমির ডেথ রোল প্রক্রিয়ায় চট করে ঘুরে যায় এবং শিকারকে ভীষণই বিভৎসভাবে শিরে ফালা ফালা করে দেয়। সত্যি বলতে গেলে কুমিরের হাতে মৃত্যুর থেকে খারাপ আর কিছুই হতে পারে না। কুমির তার শিকারকে বড় বড় টুকরো করে কেটে নেয় এবং গিলে ফেলে। শিকারের বড় টুকরোগুলোকে গিলে ফেলা বেশ কষ্টকর হয়, এই জন্য কুমির কিছু পাথরও খেয়ে ফেলে, যাতে খেয়ে ফেলা শিকারের টুকরোগুলো এই পাথরের সাথে ধাক্কা লেগে কেটে যায়। এমনটা করলে শিকারকে হজম করতেও সুবিধা হয়। নাম্বার টু, ঈগল। বন্ধুরা, একবার ভেবে দেখুন, আপনাদেরকে যদি কেউ আকাশে অনেক উপরে নিয়ে যায় এবং প্যারাশুট ছাড়াই আপনাকে যদি সেখান থেকে ফেলে দেয় তাহলে কেমন হবে? সত্যি এটা ভাবলে আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসে, কিন্তু পাহাড়ি এলাকায় থাকা গোল্ডেন ঈগল সত্যিই এমনটা করে। বন্ধুরা, একটি ঈগল 240 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে শিকারের উপর হামলা চালায়। এত দ্রুত গতিতে একটি সামান্য পাথরও আপনাকে ভয়ঙ্কর আঘাত দিতে পারে, কিন্তু ঈগলের কাছে আঘাত করার জন্য শুধু দ্রুত গতিবেগই নয়, বরং এরা তাদের 2.5 ইঞ্চি লম্বা থাবা দিয়েও শিকারের উপর আক্রমণ করে। আর যদি শিকার খরগোশের মতো ছোট প্রাণী হয় তাহলে এত দ্রুত গতিতে ধেয়ে আসা ঈগল তার থাবার নখ খরগোশের শরীরে এত দ্রুত প্রবেশ করায় যে যার কারণে সাথে সাথেই খরগোশ মারা যায়। কিন্তু শিকার যদি ছাগলের মতো বড় হয় তাহলে ঈগলের আক্রমণ সে সহ্য করে নিতে পারে, কিন্তু এই সময় ঈগল তার শক্তিকে কাজে লাগায়। বন্ধুরা, গোল্ডেন ঈগল ঈগলের সব থেকে বড় প্রজাতির মধ্যে অন্যতম, আর 7 ফিট লম্বা ডানাযুক্ত এই ঈগল খুবই শক্তিশালী হয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এরা নিজেদের থেকে 4 গুণ বেশি ওজন নিয়ে আকাশে উড়ার ক্ষমতা রাখে, এই জন্য তারা ছাগলকে ধরে আকাশের অনেক উচ্চতায় নিয়ে যায় এবং সেখান থেকে ছাগলকে ফেলে দেয়। স্বাভাবিকভাবেই এত উঁচু থেকে পড়ে গেলে ছাগল কখনোই বাঁচবে না। শিকারকে মারার এই কৌশল সত্যিই খুব দুঃখজনক। নাম্বার থ্রি, জঙ্গলি কুকুর। বন্ধুরা, জঙ্গলি কুকুররা শিকারে ভীষণই পারদর্শী হয়। যদিও জঙ্গলে হায়নাও ভীষণ ঘাতক শিকারী হিসাবে পরিচিত, কিন্তু হায়না শিকারের বিষয়ে একটু অলস প্রকৃতির হয়, তাই শিকারের বদলে এরা অন্য পশুর শিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য বদনামের ভাগিদার। কিন্তু জঙ্গলি কুকুররা এর উল্টো হয়, তারা অন্য কোনো প্রাণীর শিকার কেড়ে নেওয়ার থেকে নিজেরাই শিকার করে খেতে বেশি পছন্দ করে। জঙ্গলি কুকুর প্রায় 74 কিলোমিটার গতিবেগে শিকারের পিছু ধাওয়া করতে পারে। এরা একটি বড় দলে থাকে এবং একে একে শিকারের পিছনে দৌড় লাগায়। একটি কুকুর শিকারের পিছনে দ্রুত ধাওয়া করে এবং অন্যরা সামান্য ধীর গতিতে পিছনে থাকে। যখনই সামনে থাকা কুকুরটি হাঁপিয়ে যায় তখন সঙ্গে সঙ্গে পিছনে থাকা কুকুরটি সেই সামনের কুকুরের জায়গায় চলে আসে। এরা এইভাবে এক এক করে অনেক দূর পর্যন্ত শিকারকে দৌড় করায় এবং শেষমেশ শিকার হাঁপিয়ে পড়ে ধরা পড়ে যায়। যেহেতু কুকুরগুলো দল ভেদে পিছু ধাওয়া করে তাই সকলেই খিদে মিটানোর আশায় থাকে। তাড়াহুড়োর চোটে এরা শিকারকে মারার পরিবর্তে জীবন্ত অবস্থাতেই খেতে শুরু করে। কাউকে না কাউকে মেরে জীবন্ত অবস্থায় খুবলে খাওয়ার দৃশ্য সত্যিই মনকে বিচলিত করে দেয়। অনেক সময় তো জঙ্গলি কুকুর শিকারের মৃত্যু হওয়ার আগেই শিকারকে অর্ধেক খেয়ে ফেলে। নিজেদের দলের খিদা মিটানোর জন্য এই জঙ্গলি কুকুর ক্রমাগত শিকার করতে থাকে। এদের দল জঙ্গলে দৌড়াতে থাকা লড়াকু সেনার সমান। নাম্বার ফোর, সেক্রেটারি বার্ড।
বন্ধুরা, এই পাখিটি লম্বা পা বিশিষ্ট একটি মাংসাশী পাখি। আর এই পাখিকে মাথায় থাকা মুকুটের মতো পাখার জন্য দেখতে বেশ সুন্দর লাগে। কিন্তু এদের সৌন্দর্যে মোহিত হবেন না, কারণ এই পাখি খুবই ভয়ঙ্কর সাপদের কাছেও সাক্ষাৎ আজরাইল। তবে বেশিরভাগ বড় পাখি সাপকে মেরে ফেলতে খুব পছন্দ করে, কিন্তু এই পাখির শিকারকে মারার ধরন খুবই ভয়ঙ্কর। এই পাখিটি সাপ দেখলে সাপকে পা দিয়ে মারতে শুরু করে। সেক্রেটারি বারের উচ্চতা প্রায় 5 ফিট পর্যন্ত হয়। এত উঁচু থেকে তীব্র গতিতে লাথির আঘাত এত ভয়ঙ্কর হয় যে এই পাখি লাথি মেরে মানুষের হাড় ভেঙে ফেলতে পারে। অর্থাৎ একটি সাপের কাছে এদের হামলা আকাশ থেকে পড়া উল্কাপিণ্ডের সমান। অত্যন্ত বিষধর সাপকেও এই পাখি নিজের পায়ের জোরালো আঘাতে খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। আর তারপর নিজের লম্বা আড়ির মতো ঠোঁট দিয়ে সেই সাপকে ছিঁড়ে ফেলে আর তাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। সাপকে লাথি দিতে দিতে এদের পা এত বেশি মজবুত হয়ে গিয়েছে যে যদি সাপ এদেরকে কামড়ানোর চেষ্টা করে তাহলে এদের লোহার মতো পায়ের ধাক্কায় সাপের দাঁত ভেঙে যাবে। যদি একবার এই পাখির নজর কোনো সাপের দিকে পড়ে তাহলে সেই সাপটির মৃত্যু নিশ্চিত। নাম্বার 5, লেপার্ড সিল। বন্ধুরা, এই সরল প্রাণীটির বিষয়ে আপনাদের কি ধারণা? আপনাদের নিশ্চয়ই একে বেচারা মনে হচ্ছে, কিন্তু এই নিষ্পাপ মুখ শুধুমাত্র একটি মুখোশ। এই নিষ্পাপ মুখের পিছনে কত নিষ্ঠুরতা লুকিয়ে আছে তা এই বেচারা পেঙ্গুইনকে জিজ্ঞাসা করুন। যারা এই লেপার্ড সিলের শিকার, এদেরকে সিল না বলে আটলান্টিকের কুমির বলা উচিত, কারণ এরা কুমিরের মতো পানির ভিতরে লুকিয়ে থাকে আর হঠাৎ করে বিদ্যুতের গতিতে পেঙ্গুইনের উপরে ঝাঁপিয়ে পড়ে। বন্ধুরা, লেপার্ড সিল এত দ্রুত হামলা চালায় যে পেঙ্গুইন কিছু বোঝার আগেই এদের জালে আটকে যায়। লেপার্ড সিল সিংহের মতো করে শিকারকে গলা টিপে মারে না, বরং তার সামনে আসা শিকারকে খুবলে নেয়। আর এরা পেঙ্গুইনের অঙ্গ খুবলে নেওয়ার জন্য এরা তাকে জোরে জোরে বরফে আছাড় মারে। তবে শিকারের মাধ্যমে নিজের খাবার সংগ্রহ করা প্রত্যেক প্রাণীর কাছেই আবশ্যিক, কিন্তু এই প্রাণীর শিকার করার ভয়ঙ্কর ভঙ্গি সম্পর্কে জানলে আপনারা এই প্রাণীর উপর ঘৃণা করবেন। বাস্তবে এই প্রাণী পেঙ্গুইনকে শুধু মারেই না, বরং তাদের সাথে জোর করে মিটিংও করে। এদের এই অদ্ভুত আচরণের কথা শুনলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এইটাই সত্য। পেঙ্গুইনের সাথে জোর করে সম্পর্ক করার পর এরা পেঙ্গুইনকে ছেড়ে দেয় না, বরং মেরে খেয়ে ফেলে। বন্ধুরা, একটি লেপার্ড সিলের ওজন প্রায় 350 কেজি পর্যন্ত হয়। এরা অনেকবার মানুষের উপরে হামলা করেছে। বিশেষজ্ঞদের মতে যেহেতু এরা বরফের ঠান্ডা এলাকায় থাকে, তাই এদের সম্পর্কে সমস্ত তথ্য তাদের হাতে নেই। তবে লেপার্ড সিল যে আমাদের ভাবনার চাইতেও বেশি ভয়ঙ্কর, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আমাদের অনেক সময় মনে হয় পৃথিবীর সব থেকে নির্দয়ী প্রাণী আমরা, অর্থাৎ মানব জাতি, কারণ আমরা আমাদের শখ পূরণের জন্য যে কোনো প্রাণীকে মেরে ফেলি। কিন্তু সৃষ্টিকর্তা এমন এমন হিংস্র পশু পাখি সৃষ্টি করেছে যাদের হিংস্র স্বভাব, নির্দয়ী এবং নিষ্ঠুর মনোভাব দেখে বিশ্বাস করা খুবই মুশকিল হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওতে কোন প্রাণীটিকে আপনার সবথেকে বেশি নির্দয়ী বলে মনে হয়েছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।